নমস্কার আমি সুজন সেন টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা তো আজকে আমি উনিশ সপ্তাহের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের অলরেডি আমরা অনেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ফেলেছি এবং আমাদের এবার উনিশ সপ্তাহের অ্যাসাইনমেন্টে সপ্তম শ্রেণীতে হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তো আমাদের এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করতে হবে আর আমাদের এখন শরৎকাল চলতেছে আমাদের ধর্মীয় উৎসব দুর্গা সেটার একটা উন্মাদনা কিন্তু আমাদের ভেতরে চলে এসেছে আমরা সেই উন্মাদনার সাথে সম্পৃক্ত থাকব পাশাপাশি যেহেতু ধর্ম অ্যাসাইনমেন্টটা পেয়েছি আমাদের জন্য একদিক দিয়ে ভালোই হয়েছে যে আমরা আমাদের ধর্মীয় কাজের সাথে ধর্ম অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করে ফেলতে পারবো তো দেখো আমাদের এইবারকার যে অ্যাসাইনমেন্টটা এটা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার চার এখানে তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস এই জায়গা থেকে অ্যাসাইনমেন্টটা করা হয়েছে পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত বিষয় এখানে পাঠ এক দুই তিন কর্মবাদ জন্মান্তরবাদ ও পাঠ চার পাঁচ নারীর মর্যাদা আমাদের মেইনলি এই নারীর মর্যাদা বিষয় থেকে অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এখন দেখো এখানে আমাদের যে বিষয়টা গুরুত্ব দিতে হবে আমাদের এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এই জায়গাটাতে কারণ আমরা এটার উপর ভিত্তি করে আমাদের অ্যাসাইনমেন্টটা রচনা করবো প্রশ্নটা কি আমরা একটু দেখি এখানে এক নম্বর প্রশ্নে বলতেছে নারীর প্রতি মর্যাদা দান ধর্মের অঙ্গ তোমার পরিবারে নারী সদস্যদের সাক্ষাৎকার নিয়ে সমাজে উক্ত বাক্যটির প্রতিফলন সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো একটা প্রতিবেদন লিখতে বলতেছে কোথা থেকে যে আমার পরিবারের যে নারী সদস্য রয়েছে সেই নারী সদস্যদের সাক্ষাৎকার নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে বলতেছে তার মানে এখানে তুমি নারীর মর্যাদা নিয়ে লিখবা তোমার এই লেখার ক্ষেত্রে কিন্তু নিজস্বতা নিজস্বতা থাকতে হবে মানে কি যে যে তুমি তোমার বইয়ের হুবহু কথাগুলো আছে সেগুলো তুমি উঠিয়ে দিতে পারবা না কারণ বলছে যে তুমি একটা সাক্ষাৎকার নাও তোমার বইতে কিন্তু সাক্ষাৎকার ভাবে কোনো কিছু দেওয়া নাই সাক্ষাৎকার বলতে কি বোঝা যে তুমি একটা প্রশ্ন করতেছ তুমি সেই প্রশ্নের উত্তরটা মানে যাকে প্রশ্ন করতেছ সেই সে প্রশ্নের উত্তরটা দিচ্ছে তো দেখো এখানে কিছু সংকেত দেওয়া হয়েছে হিন্দু ধর্মে নারীর অবস্থা সাক্ষাৎকারে আলোকে নিজ নারীর অবস্থান তোমার দৃষ্টিতে বর্তমান নারী সমাজের অবস্থান এবং পাঠ্য বইয়ের আলোকে নারীর মর্যাদায় আসনের কথা। এগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমি অ্যাসাইনমেন্টে তোমাদেরকে কিভাবে সাক্ষাৎকার লিখতে হয় কিভাবে প্রতিবেদন লিখতে হয় উভয় বিষয় সম্পর্কেই ব্যাখ্যা করব এবং তোমরা এখান থেকে একটা ধারণা নিয়ে নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা লিখে ফেলবা বিশেষ করে তুমি একটা কাজ করতে পারো এই প্রশ্নগুলোর আঙ্গিকে তোমার পরিবারে তোমার মা তোমার বড় বোন বা তোমার কাকিমা যারা রয়েছেন তাদের কাছ থেকে তুমি কিন্তু প্রশ্নগুলো করে তথ্যগুলো জেনে তুমি লিখতে পারবা ক্ষেত্রে কিন্তু তোমার জানার পরিধি প্রশ্ন করার ধরন এই বিষয়গুলো কিন্তু শিক্ষা অর্জন হয়ে যাবে তোমরা কিছু নির্দেশনা অনুসরণ করব দেখো এখানে নির্দেশনা কি বলছে প্রয়োজনে নিজের পাঠ্য পুষতে তো অন্য সহায়ক বই উপরের নিচের শ্রেণীর সাহায্য নিতে পারো প্রয়োজনে তুমি নিতে পারো প্রয়োজনে গুরুজনদের সাহায্য নেওয়া যেতে পারে পাঠ্যপুস্তকের প্রতিটি পাঠ ভালোভাবে পড়তে হবে বানান বাক্য গঠনে সচেতন হতে হবে এই নির্দেশনা মাফিক আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে আমি ঠিক এই নির্দেশনা মাফিকই তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট লিখে দিব আমরা অতি উত্তমটা দেখব বাকিগুলো আমাদের দরকার নেই কারণ আমাদের লক্ষ্য কি অতি উত্তম দেখো এখানে কি বলছে পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু যথার্থতা রক্ষা সঠিক তথ্য সহ উপস্থাপন উপস্থাপনায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা নিজস্বতা মানে কি যে তুমি নিজের মতো করে উপস্থাপন করো এটাকে নিজস্বতা বলতেছে ও লক্ষণীয় মাত্রায় নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন এই কথাটাকে অনুসরণ করেই আমরা আমাদের একটা সুন্দর অ্যাসাইনমেন্ট রচনা করব। এবং আমরা যথাসময়ে আমাদের স্কুল শিক্ষকের নিকট জমা প্রদান করব। তো দেখো আমি একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে লিখে দিচ্ছি তোমরা এখান থেকে ধারণা নাও ধারণা নিয়ে নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট রচনা করি তো চলো আমরা চলে যাই আমাদের মূল অ্যাসাইনমেন্টে আমাদের প্রতিবেদন লিখতে বলা হয়েছে তো প্রতিবেদন লিখার কথা জানো যে প্রতিবেদন লিখতে হলে আমাদের যার বরাবর আমি প্রতিবেদনটা লিখতে হচ্ছে তাকে বল বলে নিতে হয় এই সিস্টেমে লিখবা তারিখ দিবা বরাবর প্রধান শিক্ষক আমি এখানে টেকনিক স্কুল বলছি তুমি তোমার নিজ স্কুলের নাম দিয়ে দিবা বিষয় নারীর প্রতি দান ধর্মের অঙ্গ বিষয়ক প্রতিবেদন এই বিষয়টা লিখতে হবে এই যে বিষয় লিখে দিতে হয় এই বিষয়ে তুমি প্রতিবেদন লিখতেছো জনাব কিছু কথা লিখতে হয় সবিনয় নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র অবলিক ছাত্রী কোভিডের কারণে স্কুল পাঠদান বাধাগ্রস্ত হওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে তারই ধারাবাহিকতায় উনিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ময় আলোচনা করা হলো এভাবে একটা স্টার্টিং প্রতিবেদনের ক্ষেত্রে লিখতে হয় এটা যদি প্রতিবেদন না বলতো তাহলে এই কথাগুলো তোমার লিখতে হতো না নারীর প্রতি মর্যাদা ধর্মের অঙ্গ এটা আমাদের শিরোনাম এই শিরোনামে আমরা প্রতিবেদনটা লিখতেছি আমি শিরোনামটা এখানে দিয়ে নিলাম দেখো আমরা এইভাবে লিখবো যে নারীর প্রতি মর্যাদা দান ধর্মের অঙ্গ এ প্রসঙ্গে অ্যাসাইনমেন্ট রচনার ক্ষেত্রে আমি আমার মায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছি নির্মেতা উল্লেখ করা হলো দেখো এটা সাক্ষাৎকার গ্রহণের কথা বলা হয়েছে আমি সেই সাক্ষাৎকারটা কিভাবে লিখতে হয় সেটাই দেখাচ্ছি এখানে আমি আমির কথাটা লিখছি এই আমি বলে রাখি এই আমি কথার জায়গায় তুমি নিজ লিখতে পারো তোমার নাম লিখতে পারো মা লিখছি মায়ের জায়গায় তুমি মা লিখতে পারো বা মায়ের নাম লিখতে পারো যে কোনোভাবে তুমি লিখতে পারবা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি কথাটা ব্যবহার করছি মা কথাটা ব্যবহার করছি কারণ আমি প্রশ্ন করতেছি মা উত্তর দিচ্ছে মা কি একজন নারী নারী এখন আমাদের এখানে নারীর প্রতি আমার বসছে তোমার পরিবারের কোনো নারী সদস্যের কাছ থেকে তাহলে মা হচ্ছে একজন নারী আমি মায়ের কাছ থেকে মায়ের সাক্ষাৎকার গ্রহণ করতেছি প্রশ্ন দেখো আমি প্রশ্ন করলাম প্রথম প্রশ্ন মা সমাজ বা পরিবারে নারীদের অবস্থান কি আমি জানতে চাচ্ছি মায়ের কাছ থেকে যে সমাজ বা পরিবারে নারীদের অবস্থান কি মা নারীদের কর্মস্থল সাধারণত পরিবার কেন্দ্রিক হয়ে থাকে নারী পরিবারের কন্যা বধূ মাতা হিসাবে পরিচিতি লাভ করে অর্থাৎ একজন নারী একটা পরিবারে কন্যা হিসাবে থাকে সে বিবাহ আগে কন্যা হিসেবে থাকে সে বধূ কোনো পরিবারে নতুন বউ হয়ে এসে যায় আবার কি সে সেই পরিবারের কিন্তু মাতা তার সন্তান থাকে সন্তানদের লালন পালন করে তাহলে মা উত্তর দিলেন কি যে একজন নারী পরিবারের কন্যা বধু এবং মাতা হিসাবে পরিচিতি লাভ করেন তা দেখো এই যে সাক্ষাৎকার এই বিষয়টাকেই বলে সাক্ষাৎকার নেওয়া যে তুমি প্রশ্ন করতেছ সে উত্তর দিচ্ছে তুমি একজন প্রশ্ন করতেছ একজন নারী সেই প্রশ্নের উত্তর দিচ্ছে আমি সেই নারী হিসেবে কাকে নিয়ে আসছি এখানে মাকে নিয়ে আসছি তুমি অন্য যে কাউকে নিয়ে আসতে পারো যে বললাম তুমি তোমার বড় বোনের সাক্ষাৎকার নিতে পারো তুমি তোমার কাকিমার সাক্ষাৎকার নিতে পারো ইচ্ছা তোমার এরপর দেখো আমি এর নাম লিখতে পারবা নিজের নাম লিখতে পারবা একজন নারী কিভাবে সমাজকে পরিবর্তন করতে পারে এটা আমি দ্বিতীয় প্রশ্ন করেছি একজন মাকে মা কি বলতেছে একজন আদর্শ মায়ের হাতে একজন আদর্শ সন্তান গড়ে ওঠে সন্তানের কাছে মায়ের মতো আর বন্ধু নেই রোগে শোকে দুঃখে কষ্টে মা হলো সন্তানের মূল আশ্রয়স্থল একজন মা পারে তার সন্তানকে সঠিক পথ দেখাতে তাই বলা যায় নারীর গুরুত্ব অপরিসীম মা অ্যান্সার দিলেন এটা এবার দেখো আমি আরেকটা প্রশ্ন করছি আমি মা ধর্মে নারী সম্পর্কে কি বলা হয়েছে এবার ধর্মের কথা যে ধর্মের কথা চলে আসবে কিন্তু এখানে মা হিন্দু ধর্মে ঈশ্বরের প্রকৃতি বা শক্তি হচ্ছে নারী এই শক্তিকে বলা হয় আদ্যা শক্তি বা মহামায়া শক্তি ছাড়া কোনো কাজ হয় না আর সেই শক্তি হচ্ছে নারী এভাবে নারী শক্তির প্রতি হিন্দু ধর্মের মর্যাদা প্রকাশ করা হয়েছে আমি মহাভারতে কি নারী সম্পর্কে কিছু বলা হয়েছে এটা আমি মাকে প্রশ্ন করলাম কারণ এটা সাক্ষাৎকার পর্ব তোমরা জানো মা বলতেছে মহাভারতে বলা হয়েছে যে পরিবারে নারীর প্রতি যথাযোগ্য মর্যাদা প্রদান করা হয় সেই পরিবারে দেবতারা আনন্দে বসবাস করেন অন্যদিকে কোন পরিবারে যদি নারীর অশ্রদ্ধা পান তাহলে সমস্ত শুভকর্ম নিষ্ফল হয় আমি ধন্যবাদ মা আমাকে এত ভালোভাবে তথ্যগুলো দেবার জন্য এবার দেখো মা বলতেছে তোমাকেও ধন্যবাদ নারীর নারীর প্রতি সর্বদা মর্যাদা দিয়ে চলবে দেখো আমি আমি কি করলাম আমার পরিবারের একজন নারীদের এ গুরুত্ব নিয়ে সাক্ষাৎকার পর্ব সম্পন্ন করলাম এটাই কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টের মূল বিষয় তোমাকে এই বিষয়গুলো অনুসরণ করতে হবে এটা কিন্তু তুমি পাঠ্যপুতে হুবহু পাবানা না এটা তোমাকে কি করতে হবে নিজে থেকে উপস্থাপন করতে হবে আমি যেমন এখানে নিজে থেকে প্রশ্নগুলো তৈরি করেছি তুমি যে বিষয়গুলো বুঝলাম সাক্ষাৎকার পর্বটা কেমন করতে হয় ঠিক তেমনি সাক্ষাৎকার পর্বটা এইভাবে শেষ করতে হবে কারণ এখানে আমরা বই থেকে কোনো কিছু হুবহু কপি করতে পারবো না এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো দেখো আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক ভিত্তিক রয়েছে তোমরা এখন সপ্তম শ্রেণীতে পড়তেছো সপ্তম শ্রেণীর প্রত্যেকটি ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবা এছাড়া এরপরে অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ যখন যে ক্লাসে পড়বা প্রত্যেকটা ক্লাসের কিন্তু পাঠভিত্তিক লেসন তোমরা আমাদের এখান থেকে পাবা এই কারণে তোমাদের সকলেরই উচিত বলে মনে করি যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আর এছাড়া আমাদের আরও বেশ কিছু চ্যানেল রয়েছে টেকনিক এডুকেশন ক্রিয়েটিভ টেকনিক ইজি এডুকেশন এমসি কিউ অ্যান্ড টেকনিক এডুকেশন লাইভ যে চ্যানেলগুলো থেকে তোমরা ক্রিয়েটিভ প্রশ্ন এমসিকিউ কিউ প্রশ্নে আমাদের যে লাইভ কার্যক্রমগুলো হয়ে থাকে সেগুলোর যথাযথ সমাধান করে তোমাদের মানে এই যে পড়াশোনাটাকে অনেক মানে অগ্রগতি সম্পন্ন করতে পারবা উল্লেখিত সাক্ষাৎকারে আলোকে আমাদের পরিবারের নারীর স্থান সর্বোচ্চ প্রশ্নে চেয়েছে আমাদের পরিবারের সকলে নারীকে তার যথাযথ মর্যাদা প্রদান করে থাকে বর্তমান সমাজে এই চিত্র সব জায়গায় লক্ষ্য করা যায় না সমাজের বিভিন্ন স্তরে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছে আমাদের সকলের উচিত নারীদের হেও না করে তাদের সম্মান করা তাছাড়া ধর্মে যেহেতু নারীর প্রতি মর্যাদা দানের কথা উল্লেখ রয়েছে তাই আমরা সকলে নারীকে যথাযথ মর্যাদা ও সম্মান প্রদান করব। দেখো বাকি যে প্রশ্নগুলো বলছে সাক্ষাৎকারের পরে সেই প্রশ্নগুলোর অ্যান্সারটাও কিন্তু আমার এই প্রতিবেদনে উল্লেখ হয়ে গেল তাহলে আমার যে অতি উত্তমের যে মানে তারা যে নির্দেশনা দিয়ে দিয়েছে যে তুমি এই কাজ করলে অতি উত্তম পাবা কোনো কিছু কিন্তু বাকি থাকলো না সুতরাং তুমি এই প্যাটার্নে অবশ্যই লিখে দিতে পারো এবার দেখো প্রতিবেদকের নাম স্বাক্ষর দিয়ে তুমি শেষ করবা তোমার নাম লিখবা তোমার রোল নম্বর লিখবা তোমার স্বাক্ষর দিবা দিয়ে তুমি অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করে সুন্দর করে লিখে তোমার স্কুল শিক্ষকের নিকট জমা দিবা তো আজকে আমার অ্যাসাইনমেন্টের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলকে দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা